গুৱাহাটী নির্বাচনী প্রচার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর দেওয়ালত পদুম ফুলর চিহ্ন আঁকি নির্বাচনী প্রচার বিজেপি নেতাগীর উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় নেতৃত্বর নির্দেশ মর্মে সমগ্র দেশতে দেওয়াল লিখনীরে প্রচার কার্য চলাইছে দলের নেতাসকলে। আজি মহানগর জ্যোতিকুচি কালী মন্দিরের সমীপত আকৌ এবার মোদী সরকার শ্লোগান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর। কয় যোৱা দহ বছৰে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব দেশ প্রগতির দিকে আগুয়াইছে। আগন্তুক নির্বাচনত জয়ী হয়ে তৃতীয়বারলৈ দেশের প্রধানমন্ত্রী হব নরেন্দ্র মোদী। দলে যে দায়িত্ব দিয়ে সেয়া দায়িত্ব সহকারে পালন করবলে সাজু বলে মন্তব্য মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর। ইফালে কংগ্রেসক পরিয়ালকেন্দ্রিক রাজনীতি করা বলে সমালোচনা করে কয় দুর্নীতির নিমজ্জিত কংগ্রেসে 60 বছরে দেশ দুর্বল করে পেলালে। প্রসঙ্গক্রমে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকো সমালোচনা করে যতেই পদুম ফুল আছে তাতেই শান্তি আছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে কয় যে আগন্তুক লোকসভা নির্বাচনের পিছত দেশত পুনের বিজেপি সরকার হব। আমার ভারতীয় জনতা পার্টির যেটু চিহ্ন পদুম ফুল আজি ওয়ালত অঙ্কিত করিল, গতিকে মই ভাবু যে এই কার্যসূচী আজি এটা কথা স্পষ্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যা 10 বছরে যিমানখিনি ভাল কাম গোটেই ভারতবর্ষত হল, যার বাবে আজি ভারতবর্ষের বিশ্বর বুকুত এখন সুকিয়া আসন দখল করবলে সক্ষম হল, পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি বুটলিবলে সক্ষম হল, আর সেই সকলবিল সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বর বাবে। তেখেতর সুযোগ্য নেতৃত্বে আজি প্রতিজন ভারতীয়ক শক্তিশালী করে তুলিছে। ছবিশ্বরত ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে পুনের বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার হব। আমার দেশের আদর্শবাদী নেতা, সুযোগ্য নেতা, বলিষ্ঠ নেতা, পৃথিবীর সর্বাটুতক লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় পুনের তৃতীয়বার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করব। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সমিতিয়ে যে নির্দেশ দিয়ে সেই নির্দেশকে মানে পালন করি নিষ্ঠা হক।